ঢ্যাঁড়স, ঢ্যাঁড়স আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী। যাদের ডায়াবেটিস আছে, অ্যাস্থেমা আছে, অ্যানিমিয়া আছে, এইসব রোগীদের জন্য ঢ্যাঁড়স বিশেষ ভূমিকা পালন করে থাকে। এছাড়াও ঢ্যাঁড়সের প্রচুর গুণাগুণ রয়েছে। আজকে ঢ্যাঁড়সের বিশেষ 10টি গুণের কথা বলবো, কিন্তু তার আগে বলে নিই, নমস্কার আপনার একান্ত প্রিয় পরিবার, কলকাতা ক্যানভাসে আপনাকে স্বাগত জানাই। আপনি যদি এই পরিবারের একজন এখনও না হয়ে থাকেন, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন কলকাতা ক্যানভাস, পাশেই বেল আইকন রয়েছে, প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে। এবার বলি ঢ্যাঁড়সের বিশেষ 10টি উপকারিতা। প্রথমে বলি ঢ্যাঁড়সে কী কী পুষ্টিগুণ রয়েছে। ঢ্যাঁড়সে রয়েছে প্রচুর মাত্রায় ফাইবার, ভিটামিন এ, ভিটামিন সি এবং ফলেট। সেই সঙ্গে রয়েছে ভিটামিন কে, বি, আয়রন, পটাশিয়াম, জিঙ্ক, ক্যালসিয়াম, ম্যাঙ্গানিজ, ম্যাগনেশিয়াম, অ্যান্টিঅক্সিডেন্ট এবং বিটা ক্যারোটিন। সুতরাং বোঝাই যাচ্ছে ঢ্যাঁড়স কতটাই উপকারী স্বাস্থ্যের জন্য বিশেষ করে। আসুন জেনে নিই আজকে বিশেষ 10টি উপকারিতা। প্রথমেই বলি কিডনির কর্মক্ষমতা বাড়িয়ে দিতে পারে ঢ্যাঁড়স। একাধিক গবেষণায় দেখা গেছে নিয়মিত এক বাটি করে ঢ্যাঁড়সের তরকারি খেলে কিডনিতে জমতে থাকা যে ক্ষতিকর উপাদান সেটা বেরিয়ে যেতে শুরু করে, ফলে স্বাভাবিকভাবেই শরীরের এই গুরুত্বপূর্ণ অঙ্গটির কোনো ধরনেরই ক্ষতি হতে পারে না। যদি আপনি প্রত্যেক দিন নিয়ম করে এক বাটি ঢ্যাঁড়স খান, তাহলে কিডনি নিয়ে আপনাকে কোনো সমস্যাতেই পড়তে হবে না। এছাড়াও ফলেটের ঘাটতি মেটায় ঢ্যাঁড়স, কারণ আমাদের শরীরে ফলেটের প্রয়োজনীয়তা আছে, তাই ফলেটের ঘাটতি মেটানোর জন্য ঢ্যাঁড়স খাওয়া অবশ্যই জরুরি। শরীরকে সচল এবং রোগমুক্ত রাখতে নিয়মিত যে যে উপাদানগুলোর প্রয়োজন, ফলেট তার মধ্যে কিন্তু অন্যতম। তাই দেহের ভেতরে এই উপাদানটির ঘাটতি হওয়া একেবারেই চলবে না। এ কারণেই প্রতিদিন ঢ্যাঁড়স খাওয়া খুবই প্রয়োজন, কারণ এই সবজিতে রয়েছে প্রচুর পরিমাণে ফলেট, যেটা দেহের চাহিদা মেটাতে বিশেষ ভূমিকা পালন করে। আমাদের অনেকের মধ্যেই কনস্টিপেশনের সমস্যা রয়েছে, আর এই কনস্টিপেশন থেকেই নানা রকম রোগের সৃষ্টি হয়, বিশেষ করে পাইলস। পাইলস খুব কষ্টকর একটি রোগ, এই রোগটি যাতে না হয় তার দিকেই লক্ষ্য রাখতে হবে। সুতরাং কনস্টিপেশনকে অবশ্যই দূর করতে হবে। ঢ্যাঁড়স খেলে কনস্টিপেশন দূর হয়। ঢ্যাঁড়সের শরীরে থাকা ফাইবার শুধুমাত্র হার্টের খেয়াল রাখে যে তাই নয়, সেই সঙ্গে বাওয়েল মুভমেন্টে উন্নতি ঘটানোর মধ্যে দিয়ে কনস্টিপেশন, বদহজম এবং গ্যাস অম্বলের মতো রোগের প্রকোপও অনেকটাই কমিয়ে দিতে পারে। এ প্রসঙ্গে বলা যায়, একাধিক কেস স্টাডিতে দেখা গেছে যদি নিয়মিত ঢ্যাঁড়স খাওয়া যায়, তাহলে কোলন ক্যান্সারে আক্রান্ত হওয়ার আশঙ্কাও অনেকাংশেই কমে যায়। সুতরাং কনস্টিপেশন সহ বদহজম বলুন, গ্যাস অম্বল বলুন, যেগুলো আমাদের প্রতিনিয়তই থাকে বা প্রতিনিয়তই ভুগতে হয় এই ধরনের সমস্যায়, সেই ধরনের সমস্যা থেকে শুরু করে কোলন ক্যান্সারের হাত থেকেও আপনাকে মুক্ত করতে পারে ঢ্যাঁড়স। শুধু যে কোলন ক্যান্সার তাই নয়, বিভিন্ন রকম ক্যান্সার থেকেও মুক্ত রাখতে পারে আপনাকে ঢ্যাঁড়স। প্রচুর মাত্রায় অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে প্রতিদিন এই সবজিটি যদি খেতে পারেন, তাহলে একদিকে যেমন রোগ প্রতিরোধ ক্ষমতার উন্নতি ঘটবে, তেমনই কোষেদের বিভাজনও ঠিক ঠিক নিয়ম মেনে হওয়ার সুযোগ পাবে। কারণ অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের শরীরে উপস্থিত ক্ষতিকর টক্সিক উপাদানদের কোষেদের গঠনে পরিবর্তন করার কোনো সুযোগই দেয় না, ফলে ক্যান্সার সেল জন্ম নেওয়ার আশঙ্কা অনেকাংশেই কমে যায়। এ প্রসঙ্গে বলা যায়, কোষেদের এইভাবে চরিত্র বদল করে ক্ষতিকর কোষে রূপান্তরিত হওয়াকে মিউটেশন অফ সেল বলা হয়ে থাকে। সুতরাং যে কোনো ক্যান্সার দূর করার জন্য ঢ্যাঁড়স কিন্তু ভীষণ উপকারী। সেই সঙ্গে ওজনও নিয়ন্ত্রণ করে ঢ্যাঁড়স। অতিরিক্ত ওজনের কারণে যদি চিন্তায় থাকেন, তাহলে প্রতিদিন ডায়েটে ঢ্যাঁড়স রাখতেই পারেন, কারণ এই সবজিটির ভেতরে থাকা ফাইবার অনেকক্ষণ পেট ভরিয়ে রাখে, ফলে অতিরিক্ত খাবার খাওয়ার প্রবণতাটা অনেকটাই কমে যায়। সেই সঙ্গে বারে বারে খাওয়ার ইচ্ছা চলে যাওয়ার কারণে ওজন বাড়ার আশঙ্কাটা একেবারেই থাকে না। সুতরাং ওজন কমানোর জন্য অবশ্যই আপনাকে ঢ্যাঁড়স খেতেই হবে। এছাড়াও অ্যানিমিয়ার প্রকোপও কমিয়ে দিতে পারে ঢ্যাঁড়স। ঢ্যাঁড়সে রয়েছে বেশ কিছু পুষ্টিকর উপাদান, যেটা শরীরে প্রবেশ করার পর লোহিত রক্তকণিকার উৎপাদন বাড়িয়ে দেয়, ফলে অ্যানিমিয়ায় আক্রান্ত হওয়ার আশঙ্কা অনেকটাই কমে যায়। এ প্রসঙ্গে বলা যায়, ভারত বলুন, বাংলাদেশ বলুন, মায়ানমার এবং দক্ষিণ এশিয়ার একাধিক দেশে মহিলাদের মধ্যে এই রোগের প্রকোপ গত কয়েক দশকে মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে।
আমাদের দেশে অ্যানিমিয়ার প্রকোপ কমাতে বিশেষ নীতিও গ্রহণ করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। এমন পরিস্থিতিতে এই সবজিটি কতটা কাজে আসতে পারে তা নিশ্চয়ই বলে বোঝানো যাবে না। সুতরাং অ্যানিমিয়া কমানোর জন্য সহজ পদ্ধতি ঢেঁড়স খান, সেই সঙ্গে খারাপ কোলেস্টেরলের মাত্রাটাও কমিয়ে দিতে পারে ঢেঁড়স। আমরা জানি শরীরে দু ধরনের কোলেস্টেরল থাকে, বাজে কোলেস্টেরল এবং ভালো কোলেস্টেরল। বাজে কোলেস্টেরলের মাত্রা কমানোর মধ্যে দিয়ে হার্টকে সুস্থ রাখতে সাহায্য করে ঢেঁড়স। আসলে এই সবজিটি ফাইবার সমৃদ্ধ, এই উপাদানটি কোলেস্টেরলের মাত্রা কমাতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। সুতরাং যারা কোলেস্টেরলে ভুগছেন তাদের ঢেঁড়স খাওয়া খুবই ভালো, এমনকি হাড়কেও শক্ত করতে পারে ঢেঁড়স। ঢেঁড়সে রয়েছে ফলেট, যেটা হাড়ের গঠনে উন্নতি ঘটানোর পাশাপাশি অস্টিওপোরোসিসের মতো রোগকেও দূরে রাখতে বিশেষ ভূমিকা পালন করে। সে কারণেই 40-এর পর থেকে প্রতিটা মহিলার নিয়ম করে ঢেঁড়স খাওয়া উচিত। আসলে একাধিক কেস স্টাডিতে দেখা গেছে মহিলাদের বয়স 40 পেরোতে না পেরোতেই তাদের শরীরে ক্যালসিয়ামের ঘাটতি দেখা দেয়, ফলে নানাবিধ হাড়ের রোগ দেখা দেয়। এবার নিশ্চয়ই বুঝতে পেরেছেন মহিলাদের ঢেঁড়স খাওয়ার প্রয়োজনীয়তাটা কতটা। সুতরাং বিশেষ করে মহিলাদের বলা হচ্ছে, যারা 40-এর ঊর্ধ্বে রয়েছেন তারা তো অবশ্যই, বা যারা তার নিচেও রয়েছেন, হাড়কে শক্ত রাখার জন্য ঢেঁড়স খেতেই পারেন। এছাড়াও অ্যাজমার মতো রোগকেও প্রতিরোধ করতে পারে ঢেঁড়স। ওয়েদার চেঞ্জের সময় অথবা ধুলোবালি নাকে ঢুকলে শ্বাসকষ্ট হয়, এই ধরনের রোগ অনেকেরই রয়েছে। সেই কষ্ট কমাতে ঢেঁড়সের সঙ্গে অবশ্যই বন্ধুত্ব করতে হবে, কারণ এই সবজিটিতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা রোগ প্রতিরোধ ক্ষমতাকে এতটাই শক্তিশালী করে তোলে যে অ্যালার্জি সৃষ্টিকারী অ্যালার্জেনরা কোনো ধরনের ক্ষতি করার সুযোগই পায় না, ফলে অ্যাস্থেমার প্রকোপ কমতে শুরু করে। অ্যালার্জি যদি থেকে থাকে, অ্যালার্জির কারণে যদি এই ধরনের শ্বাসকষ্টজনিত কোনো রোগ থেকে থাকে, তাহলে ঢেঁড়স আপনাকে বিশেষ উপকার দেবে। শুধু তাই নয়, ডায়াবেটিসের মতো রোগকেও দূরে সরিয়ে রাখতে পারে ঢেঁড়স। গবেষণায় দেখা গিয়েছে প্রতিদিন 6 থেকে 8টা ঢেঁড়স খেলে শরীরে ইনসুলিনের উৎপাদন চোখে পড়ার মতো বৃদ্ধি পায়, ফলে রক্তে শর্করার মাত্রা বেড়ে গিয়ে ডায়াবেটিস রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনাটা অনেকাংশে কমে যায়। ডায়াবেটিস রোগ হওয়ার আগে যদি আপনি রেগুলার নিয়ম করে ঢেঁড়স খেতে পারেন, তাহলে কিন্তু এই রোগটা থেকে আপনি মুক্তি পেতে পারেন, এটা বলাই যায়। আজকের ভিডিও থেকে বোঝা গেল যে ঢেঁড়স আমাদের জন্য কতটা উপকারী। এছাড়াও প্রচুর উপকার আছে, যেটা ভবিষ্যতে নিশ্চয়ই ভিডিওতে বলবো। আজকে বললাম ঢেঁড়সের বিশেষ 10টি উপকার, আশা করি উপকারে আসবে আপনার আজকের ভিডিওটা। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, প্রচুর শেয়ার করবেন, কারণ এই ধরনের নানা সমস্যায় অনেকেই ভুগছেন। আমাদের চেনা জানা প্রত্যেকের জানা দরকার যে সাধারণ একটা জিনিস ঢেঁড়স আমাদের এই ধরনের কঠিন রোগগুলো থেকে সহজেই মুক্তি দিতে পারে। আর সেই সঙ্গে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট দেবেন আজকের ভিডিওটা কেমন লাগলো, বা এই ধরনের কোনো বিষয়ে যদি জানবার থাকে আমাকে নিশ্চয়ই জানাবেন কমেন্ট করে। আর আপনি যদি এই পরিবারের একজন এখনও না হয়ে থাকেন, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস, পাশেই বেল আইকন রয়েছে প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং সুস্থ থাকার জন্য নিয়ম মেনে, চিকিৎসকের পরামর্শ মেনে ঢেঁড়স খান। আর এই ধরনের তথ্য মনে রাখার জন্য, সঙ্গে রাখার জন্য অবশ্যই সঙ্গে রাখুন, দেখতে থাকুন আপনার একান্ত প্রিয় পরিবার কলকাতা ক্যানভাস। নমস্কার।